শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো লালমাটিয়া সরকারি মহিলা কলেজে তোমাদেরকে স্বাগত জানিয়ে পঞ্চম ফিনান্স ব্যাংকিং ও বীমা প্রথম পত্রের অধ্যায় আট মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্তের পঞ্চম লেকচার আজকে শুরু করছি এই পাঠ শেষে আমার প্রিয় শিক্ষার্থীরা আন্ত আয়হার পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে আন্ত পদ্ধতির সূত্র শিখতে পারবে এবং আন্ত পদ্ধতির অঙ্ক করতে পারবে তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ আন্ত আয়ের হার বা আয় আর ইংলিশে বলে ইংলিশে বলে ইন্টারনাল রেট অফ রিটার্ন আমরা সংক্ষেপে বলছি আই আর আর নগদ আন্তঃপ্রবাহ বর্তমান মূল্যের সমান হয় সেই বার্তার হারকে আন্ত আয় হার বলে তাহলে আমরা বলছি যে বাট্টার হারে মোট নগদ আন্তপ্রবাহ বর্তমান মূল্যের সমান হয় সেই বাট্টার হারকে আন্ত আয় হার বলে অর্থাৎ একটা বাট্টার হার যেটাকে আমরা ডিসকাউন্ট রেট বলি বা মূলধন ব্যয় বলি প্রত্যাশিত বলি এই মূলধন ব্যয় বা বাট্টার হারে যে বাট্টার হারে আমাদের বর্তমান মূল্য ধর আমার কাছে এখন পাঁচ হাজার টাকা আছে সেই পাঁচ হাজার টাকা এবং ভবিষ্যতে যে অর্থটা প্রাপ্য এই দুইটা সমান হবে এই এদিটার পার্থক্য কত হবে শূন্য হবে তখন সেই বাট্টার হারকে বলা হয় আন্ত আয়হার বা ইন্টারনাল রেট অফ রিটার্ন তো আন্ত আয়হারের সূত্র একটাই সেটা হচ্ছে আন্ত আয়ের হার বা আয়ার আর সমান এল আর প্লাস এন পি ভি আর ডিভাইডেড বাই মাইনাস এনপিভি এইচ আর ইনটু এইচ আর মাইনাস এল আর এখন এখানে আমাদের এল আর বলতে আমরা বোঝাই খুব সংক্ষেপে ছোট বাট্টার হার অর্থাৎ লোয়ার ডিসকাউন্ট রেট এলতে লোয়ার আর্থ রেট লোয়ার ডিসকাউন্ট রেট এইস আর বলতে হায়ার ডিসকাউন্টেড বা বড় বাট্টার হার এনপিভি মানে ছোট বাট্টার হারে নিট বর্তমান মূল্য এনপিভি বলতে আমরা বোঝাই নিট বর্তমান মূল্য আর এল আর হচ্ছে আমাদের ছোট বাট্টার হারে এটাকে আমি সহজে মনে রাখার জন্য বলি যে ধনাত্মক নিট বর্তমান মূল্য বা পজিটিভ নিট বর্তমান মূল্য এল আর যেটা আর এনপিভি এই চার হচ্ছে ঋণাত্মক নিট বর্তমান মূল্য বা নেগেটিভ নেট বর্তমান মূল্য বা বড় বাট্টার হারে নিট বর্তমান মূল্য তাহলে একটা জিনিস তোমরা অবশ্যই খেয়াল করেছ এই অঙ্কটা করতে গেলে আমাদের ডিসকাউন্ট রেট দুইটা লাগবে একটা ছোট আর একটা বড় হায়ার এবং লোয়ার দুইটা বাট্টার হার লাগবে এবং আমাদের দুইটা এনপিভি লাগবে একটা পজিটিভ এনপিভি আর একটা হচ্ছে নেগেটিভ এনপিভি খুব ইম্পর্টেন্ট কথা এটা এখন এটা আমাকে তো সিদ্ধান্ত নীতিটা যদি আমরা দেখি যে আয় হার যদি মূলধন ব্যয় হতে বেশি হয় তাহলে প্রকল্পটি গ্রহণ করা হয় অর্থাৎ এমন যদি এমন হয় যে আমার অঙ্কের মধ্যে দেওয়া আছে যে এই প্রকল্পের মালিক বা ম্যানেজারের প্রত্যাশিত আয়ের হার দশ পার্সেন্ট আর আমি দেখলাম যে আমার আয়ের আর এসেছে পনেরো পার্সেন্ট তাহলে আমার প্রত্যাশিত বা মূলধন ব্যয়ের থেকে আয়ের হার কি বেশি হয়েছে সুতরাং এটা গ্রহণ করা যাবে আর আয় হার যদি মূলধন হতে কম হয় তাহলে প্রকল্পটি বর্জন করা হয় তাহলে আহ যদি এরকম হয় আমার প্রকল্পের মূলধন ব্যয় হচ্ছে দশ পার্সেন্ট আয়ের হার আয়ার হার এসেছে হচ্ছে পার্সেন্ট তাহলে কম এসেছে সুতরাং এটি গ্রহণ করা উচিত হবে না আবার যদি সমান হয়ে যায় আমার মূলধন পার্সেন্ট আয়ের আয়ের আরও দশ পার্সেন্ট তাহলে ম্যানেজার সিদ্ধান্ত নিবে যে সে প্রকল্পটি গ্রহণ করবে কিনা আর যদি আমার অনেকগুলো প্রকল্প থাকে তাহলে যে প্রকল্পের আয়ন্ত আয়ের হার সব থেকে বেশি সে প্রকল্পটাই গ্রহণ করতে হবে তারপরে আমরা চলে যাব অঙ্কে এবিসি কোম্পানির আর্থিক ব্যবস্থাপক মিস্টার আসলাম ক এবং খ নামে দুটি বিনিয়োগ প্রকল্পে বিনিয়োগের চিন্তা ভাবনা করছেন প্রত্যেক প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ ষাট হাজার টাকা প্রকল্প দুইটি নগদ আন্তঃপ্রভ নিচে দেওয়া হলো তাহলে দুইটি প্রকল্প আছে এখানে একটা হচ্ছে ক আর একটা হচ্ছে খ এবং প্রতিটি প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ হচ্ছে কত ষাট হাজার টাকা এখন এই প্রকল্প থেকে আমাদের আয়ের আন্ত আয়ের হার গুলা দেওয়া আছে প্রকল্প কর আন্ত আয়ের হার হচ্ছে প্রথম বছরে সতেরো হাজার সাতশো দ্বিতীয় বছরে ষোলো হাজার আটশো তৃতীয় বছরে পঁচিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো ষাট চতুর্থ বছরে পঞ্চম বছরের প্রথম বছরে ছাব্বিশ হাজার চারশো দ্বিতীয় বছরে একুশ হাজার চারশো উনিশ হাজার চারশো তৃতীয় বছরে ষোলো হাজার দুইশো চতুর্থ বছরে এবং পঞ্চম বছরে হচ্ছে বিশ হাজার চারশো ষাট তাহলে বাট্টার হার হচ্ছে বারো পার্সেন্ট একটা বাটার হার তাহলে আমাদের প্রশ্নে দেওয়াই আছে এবার বলছে আন্ত আয়ের হার নির্ণয় করো কোন প্রকল্পটি গ্রহণ করা উচিত সেটাও ব্যাখ্যা করো তো আমাদের একটা প্রকল্প একটা বাটার হার দেওয়া থাকে সাধারণত আর একটা বাটার হার আমাদেরকে আনুমানিক ভাবে ধরে নিতে হয় তাহলে এখানে আসি আমরা ক প্রকল্পের আন্ত হার নির্ণয় করব আমরা যেহেতু আমাদের অঙ্কে নগদ আন্ত দেওয়া আছে তাহলে আমরা প্রথমে আমাদের কাজ হবে কি এনপিপি বের করা কারণ আমরা শিখেছি আইআরআর বের করতে গেলে হচ্ছে আমাদের আগে এনপিভি লাগবে সো বারো পার্সেন্ট দুইটা বাট্টার হারও লাগবে দুইটা এনপিভি লাগবে তো একটা বাট্টার হার যেহেতু দেওয়া আছে ওই বাট্টার হার দিয়ে প্রথমে আমরা নিট বর্তমান মূল্য নির্ণয় করব তো নিট বর্তমান মূল্যের সূত্র তো আমরা সবাই জানি যেহেতু অসমান আমাদের নগদ আন্ত তাহলে এই যে সিএফ এইটি ওয়ান ডিভাইড ওয়ান কে পাওয়ার অন টু থ্রি এভাবে এখানে একটু তোমার হচ্ছে ভুল লেখা হয়েছে এখন ঠিক আছে আশা করি তাহলে এভাবে আমাদের নিট বর্তমান মূল্য সূত্র আমরা লিখবো তারপরে মান বসাবো ক্যালকুলেট করব আমাদের এখানে এসেছে দেখো চোদ্দ হাজার নয়শো একষট্টি এটা পজিটিভ না পজিটিভ এসেছে তাহলে আমরা দেখলাম বারো পার্সেন্ট যখন বার্তার হার ছিল বা কে মান ছিল তখন আমাদের এনপিবি করতে গেলে আর একটা এনপিবি লাগবে যেটা সেজন্য কি করতে হয় নেগেটিভ করতে হলে যে পার্সেন্টটা দেওয়া থাকে অর্থাৎ বারো পার্সেন্ট দেওয়া আছে এর থেকে আরো বেশি ধরতে হয় বেশি ধরলে আমাদের এনপিবি কি আসবে নেগেটিভ আসবে আর কম যদি ধরি তাহলে এনপিবি আরো বেড়ে যাবে পজিটিভ হবে আরো বেশি তো সাধারণত এখানে আমাদের সমস্যা হয় যেটা সেটা হচ্ছে আমরা কত পার্সেন্ট সেটা আমাদের প্রবলেম হয় যে স্যার আমরা তো এখানে বারো পার্সেন্ট আছে তাহলে আমি কত ধরবো তো আমি সাজেস্ট করি সবসময় দশ পার্সেন্ট বাড়ানোর জন্য যদিও আমি এখানে অঙ্ক চব্বিশ পার্সেন্ট দিয়ে করেছি কেউ যদি বলে করে যে বারো পার্সেন্ট আছে আমি আরো পার্সেন্ট যোগ করব তার মানে হবে কত বাইশ পার্সেন্ট করলেও অঙ্কটি হবে তো সেজন্য আমি সবাইকে বলি যে তোমার যেহেতু এটা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায় আমরা যে আমরা কত পার্সেন্ট বাড়াবো বা কত পার্সেন্ট কমাবো সো আমাদেরকে আমি সাজেস্ট করব দশ পার্সেন্ট যা থাকবে তার সাথে আরো দশ যোগ করবা যোগ করে তুমি অঙ্ক করবা অর্থাৎ 12% আছে তুমি চাইলে 22% ধরতে পারো আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে এইখানে যদি কেউ 12% ধরে 12% যোগ করে 24% ধরে আবার যদি কেউ তোমার হচ্ছে 22% ধরে তাহলে উত্তর কিন্তু একই হবে শুধুমাত্র দশমিকের পরে সামান্য চেঞ্জ হবে সেটা আমরা কাউন্ট করি না উত্তরটা দশমিকের আগে সঠিক হলে আমরা বলি হ্যাঁ উত্তর ঠিক আছে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রকল্পের বার্তার হার যখন বারো পার্সেন্ট তখন নেট বর্তমান মূল্য হার চব্বিশ পার্সেন্ট এখন চব্বিশ পারসেন্ট ধরে আমরা আগের উপরের যে মানগুলা সিএপিটি গুলা সব সেম থাকবে শুধুমাত্র কের জায়গায় বারো ছিল বারো জায়গায় আমরা লিখেছি কিন্তু চব্বিশ অর্থাৎ দশমিক দুই চার প্রত্যেকটাই আর এরপর আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে আমাদের তোমার হচ্ছে এনপিবি নেগেটিভ এসেছে মানে মাইনাস চার টাকা এসেছে তো এখন আমরা তাহলে দুইটা এনপিভি পেলাম একটা হচ্ছে মাইনাস যেটা নেগেটিভ বা ঋণাত্মক আর একটা হচ্ছে আমাদের চোদ্দ যেটা হচ্ছে আমাদের পজিটিভ বা ধনাত্মক আমরা দুইটা বাট্টার হারও পেলাম একটা হচ্ছে বারো পার্সেন্ট আর একটা হচ্ছে চব্বিশ পার্সেন্ট এখন শুধু আমরা আন্ত আয়ের হারের যে সূত্র আছে সেটা লিখব লিখে মান বসাবো তো আমরা এখানে দেখলাম এল মানে ছোট বাট্টার হার হচ্ছে গত বারো পার্সেন্ট শূন্য দশমিক এক দুই হায়ার রেট বা বড় বাট্টার হার হচ্ছে দ্যাট হচ্ছে আর এনপিভি পজিটিভ যেটা সেটা হচ্ছে চোদ্দ হাজার নয়শো একষট্টি অথবা আমরা এটাও বলতে পারি ছোট বাট্টার হারের এনপিভি হচ্ছে চোদ্দ হাজার নয়শো একষট্টি আর ছোট বাট্টার বড় বাট্টার হারের এনপিভি বা নেগেটিভ এনপিভি হচ্ছে চার হাজার চব্বিশ এখন তুমি মান বসাবা আর ক্যালকুলেট করবা তবে এখানে একটা কথা হচ্ছে সেটা যেখানে যেটা স্টুডেন্টরা সাধারণত মিস্টেক করে সেটা হচ্ছে দেখো খেয়াল করো নিচে কিন্তু চোদ্দো মাইনাস আবার ব্র্যাকেটের মধ্যে মাইনাস তার মানে এই মাইনাসে মাইনাসে কি হবে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে সেভাবে আমরা বুঝে ক্যালকুলেশন করবো আশা করি তোমরা পারবা তো আমাদের এখানে এসেছে কত একুশ দশমিক চার ছয় খেয়াল করো আমাদের উত্তর এসেছিল শূন্য দশমিক দুই এক চার ছয় এটাকে একশো দ্বারা আমরা ক্যালকুলেটারে গুণ করব অঙ্কে দেখানো লাগবে না তাহলে আমাদের একুশ দশমিক চার ছয় পার্সেন্ট আসবে আশা করি অঙ্কটা আমরা সবাই বুঝতে পেরেছি যদি কারোর প্রশ্ন থাকে সে প্রশ্ন করতে পারো যদি তোমরা ক নাম্বারটা বুঝো ঠিক সেম ওয়েতে আমরা খ নাম্বারটাও করব তো খ নাম্বার খ প্রকল্পের খ প্রকল্পের হার নির্ণয় করার জন্য আমাদের এনপিভি ঠিক একইভাবে আমাদের বারো পার্সেন্ট দিয়ে আমরা করব তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি তেরো হাজার ছয়শো ছেষট্টি দশমিক দুই না আসছে পজিটিভ একইভাবে ভাবে দেখো এখানে আমি কিন্তু বাইশ পার্সেন্ট ধরে করেছি দশ পার্সেন্ট বৃদ্ধি করেছি বারো পার্সেন্ট ছিল দশ পার্সেন্ট বৃদ্ধি করেছে তো দশ পার্সেন্ট বৃদ্ধি করার পরে আমাদের এনপিবি দেখো এসেছে কত মাইনাস আটশো পঁচাত্তর তারপরে তাহলে আমরা এখানে দুইটা এনপিবি পেলাম পজিটিভ নেগেটিভ আমরা বারটার হারও দুইটা পেলাম একটা বারো একটা হচ্ছে বাইশ এরপর আমরা মান বসাবো আয়ার এর সূত্রে মান বসানোর পরে আমরা দেখতে পাচ্ছি একুশ দশমিক চার পার্সেন্ট এসেছে এখন দেখো এই খ প্রকল্পে এসেছে আমাদের একুশ দশমিক চার আর ক প্রকল্পের আন্ত এরার এসেছে একুশ দশমিক চার ছয় তাহলে বড় কোনটা চার ছয় সুতরাং ক প্রকল্পটি গ্রহণ করা উচিত এবিসি কোম্পানির ক প্রকল্পটি গ্রহণ করা উচিত কারণ এটির আন্ত এরার বেশি বুঝেছো কিনা জি স্যার না নিট বর্তমান মূল্য আন্ত আহার পদ্ধতির মধ্যে কোনটি উত্তম একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এখানে আমি জাস্ট একটু আলোচনা করে যাব তোমাদের বইয়ে আছে বইয়ে পড়বা আর আমি যা বলছি মনোযোগ দিয়ে শোনো তাহলে ক্লিয়ার হয়ে যাবা নিট বর্তমান মূল্য পদ্ধতি ও আন্ত আহা আয়ের হার পদ্ধতির মধ্যে কোনটি উত্তম সেটি জানতে গেলে দুইটি বিষয় বিবেচনা করতে হয় একটা হচ্ছে বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে একটা হচ্ছে কোম্পানির দৃষ্টিকোণ থেকে তো ওভারঅল সবকিছু পড়ে নিবা ওভারঅল আমি যেটা আলোচনা করব। সেটা হচ্ছে নিট বর্তমান মূল্য আন্তার পদ্ধতির মধ্যে নিট বর্তমান মূল্য পদ্ধতি সব থেকেই উত্তম এর কারণ হচ্ছে নিট বর্তমান মূল্য পদ্ধতিতে বাট্টার হার একটাই থাকে এবং যেটা প্রশ্নে উল্লেখ করা থাকে বা কোম্পানি নির্ধারণ করে দেয় তাহলে সেইখানে আমাদেরকে নতুন করে কোনো বার্টার হার আনুমানিক ভাবে ধরতে হয় না যার কারণে আমরা বলি নিট বর্তমান মূল্য পদ্ধতি উত্তম এবং নেট বর্তমান মূল্য পদ্ধতিতে তুমি যদি সিদ্ধান্ত দিতে চাও তাহলে তোমার ম্যাথমেটিক্যাল যে ক্যালকুলেশন করতে হয় সেটা খুবই ছোট হয় আর আন্তয়েরার পদ্ধতিতে যদি আমরা সিদ্ধান্ত দিতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা দেখি যে দুইটা বার্টার হার লাগে দুইটা এনপিভি লাগে এখন সেই দুইটা বাট্টার হারের একটা বাট্টারহার হার যদি কোম্পানি উল্লেখ করে দেয় আর একটা বার্তার হার আমরা ধরে নেই যেটাকে বলে ভুল এবং যাচাই পদ্ধতিতে ইংলিশে বলে ট্রায়াল অ্যান্ড ইরোর ম্যাথডে আমরা হারের জন্য একটি বাট্টারহার হার ধরে নেই একটা আনুমানিকভাবে এখন কেউ এটা বারো পার্সেন্ট ধরতে পারে যদি কেউ দশ পার্সেন্ট ধরে যদি কেউ বিশ পার্সেন্ট ধরে তাহলে এক একজন এক একটা ধরে সেক্ষেত্রে সঠিক আনসার আসার আসতে গেলে একটু সমস্যা হয় যার কারণেই নিট বর্তমান মূল্য পদ্ধতিতে সেই সমস্যাটা সম্মুখীন হতে হয় না সুতরাং আমরা বলতে পারি নিট বর্তমান মূল্য পদ্ধতি সব থেকে উত্তম এবং আন্তয়রার পদ্ধতির ক্যালকুলেশনটা একটু সময় সাপেক্ষ এবং আহ একটু জটিল প্রক্রিয়া সুতরাং আমাদের নিট বর্তমান মূল্য পদ্ধতি সব থেকে বেশি উত্তম ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ তোমাদেরকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো হাসি আর লেখাপড়ার মধ্যে থাকো আল্লাহ হাফিজ